हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। অর্গানিক টেস্টি ফুডস মায়া এর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছ, আলু ও টমেটো দিয়ে মাখা চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি বাঙালির অত্যন্ত পছন্দের একটি রেসিপি, গরম ভাতে যার স্বাদ অসাধারণ। আমার এই রেসিপিটি দেখলে আপনিও ঝটপট রেঁধে নিতে পারেন ছোট মাছের চচ্চড়ি। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলি। তারপরে দিয়ে দিচ্ছি, এখানে আমি ছোট আলু এভাবে ঝুরি করে নিয়েছি, ছোট এক বাটি। এখানে নিয়েছি 8 থেকে 10টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আবার পরে চেখে দেখতে হবে। নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো। আমি আগে থেকে এখানে আদা রসুন জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম, নিচ্ছি 1.5 চামচের মতো। এবারে নেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। সরিষার তেল স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমি নিচ্ছি এবার পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে মাখিয়ে নিব। পেঁয়াজ আর আলুটাকে এই মশলা দিয়ে এইভাবে মেখে নিতে হবে। পেঁয়াজ ও আলু আমার মাখানো শেষ হয়েছে। এবারে আমি দেব ছোট মাছ। আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো ছোট মাছ। আমি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আগে থেকে এই ছোট মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম। এবার আলতো হাতে মাছ ও আলু পেঁয়াজের সঙ্গে মেখে দিচ্ছি। জোরে চাপ দিয়ে মাখলে মাছটা ভেঙে যাবে, এই জন্য আলতো আলতো ভাবে মাখাতে হবে। এবারে দিয়ে নিব পরিমাণ মতো পানি। পানিটা আপনারা যে যেমন ভাবে রাখতে চান, ঝোলের পরিমাণটা বুঝে আপনারা পানিটা ব্যবহার করবেন। এইভাবে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপরে দিয়ে নিচ্ছি, আমি এখানে 2টা টমেটো কুচি করে রেখেছি এইভাবে। এবার টমেটোগুলোকে আমি চারিদিকে এভাবে ছড়িয়ে দিয়ে নেব। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। আমি নিয়েছি 2টা টমেটো। এবারে দেব আমি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এইভাবে ফালি দিয়ে নিয়েছি, প্রত্যেকটা কাঁচামরিচটা আমি এবার নিয়েছি। আগেকার দিনে আমাদের মা দাদিমারা বলতেন যে যে কোনো মাখা চচ্চড়িতে একটু রসুন থেতো করে দিলে তরকারির টেস্টটা অনেক বৃদ্ধি পায়। এর জন্য আমি এখানে নিয়েছি গোটা একটা রসুন। আমি তাকে শিল পাতাতে থেতো করে নিয়েছি। এবার এটিকে চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দিব। আমার এগুলো মাখানো শেষ। এবারে আমি কড়াইটিকে ঢাকা দিয়ে চুলাতে দিব। হ্যাঁ বন্ধুরা, আমার সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নিয়ে আমি কড়াইটা চুলার উপরে দিয়েছি। এবার এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলাটাকে অন করে দিব। আমার এই রেসিপিটা হতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। এত সহজে অল্প সময়ের মধ্য দিয়ে এই চচ্চড়িটা হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। যে কোনো মুহূর্তে আপনারা এটি তৈরি করে খেতে পারবেন। ফিরালাম বন্ধুরা 20 মিনিট পরে। এবার আমি নাড়াচাড়া করে দেখব। আমি দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। আর এবারে একটু আমি চেখে দেখব যে লবণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। একদম ঠিকঠাকই হয়েছে। এবারে আমি এর মধ্যে একটুখানি দিয়ে নেব ধনিয়া পাতা কুচি।
ধনিয়াটা দিলে, ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা অনেক বৃদ্ধি পায় আর দেখতেও অনেক সুন্দর লাগে। এবার আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম বন্ধুরা আবারও 2 মিনিট পরে। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দিব। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিব। হ্যাঁ বন্ধুরা, আমার মাখা চচ্চড়িটাও হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এবারে আমি সরাসরি কড়াই থেকে একটি বাটিতে ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এই মাখা চচ্চড়িটা ছোট মাছ দিয়ে। মাছগুলো একদম ভাঙেনি, ঠিকঠাক মতো গোটা গোটাই আছে। আর উপরে ধনিয়া পাতা ছড়ে দেওয়ার জন্য দেখতে আরো সুন্দর লাগতেছে। দেখুন এই ছিল বন্ধুরা আজকে আমার ছোট মাছের মাখা চচ্চড়ি। প্লিজ বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে লাইক ও কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।